বাঙালি রীতি মেনেই মেয়ের মুখে ভাত, ফুটফুটের পরনে লাল বেনারসি, ছবি ভাইরাল। বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের আদরের কন্যা দেবী বসু সিং গ্রোভার। সম্প্রতি আয়োজিত হয়েছিল তার মুখে ভাতের অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান জুড়েই ভরপুর বাঙালিয়ানা। 2022 সালের 1-2 নভেম্বর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের কোল আলো করে কন্যা সন্তানের জন্ম হয় এবং তার নাম রাখেন দেবী। 1 জুন বিপাশা এবং করণ ইনস্টাগ্রামে তাদের মেয়ের মুখে ভাত অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। প্রবাসী বাঙালি বিপাশা, তবু বাংলার শিখর ছাড়েননি তিনি। নিজে একেবারে বাঙালি নিয়ম অনুযায়ী বিয়ে করেছেন। এবার মেয়ে দেবীর জন্মের পর মুখে ভাত অনুষ্ঠানও একেবারে বাঙালি রীতিনীতি মেনেই করেছেন। অনুষ্ঠানের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছিল ছোট্ট দেবী। কপালে লাল রঙের টিপ, গলায় সোনার হার, হাতে সোনার বালা, পায়ে নূপুর, মাথায় মুকুট, কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়েছিল। মেয়ের সঙ্গে মিলিয়ে বিপাশাও লালের উপর সাদা সুতোর কাজ করা চুড়িদার পরেছিলেন এবং কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর, কানে বর দুল পরে সেজেছিলেন। অন্যদিকে অভিনেত্রীর স্বামী করণকে দেখা গিয়েছে সাদা পঞ্জাবিতে। বিপাশা এবং করণের মেয়ে দেবীর মুখ ভাতে তাদের পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। দাদুর হাতে পায়েস খেয়ে প্রথম অন্ন মুখে দিল ছোট্ট দেবী। বিপাশা ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, দেবীর মুখে ভাত দুর্গা দুর্গা। বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের প্রথম 2015 সালে অ্যালন সিনেমা সেটে দেখা হয়। তাদের প্রায়শই সাক্ষাৎকারে বলতে শোনা যায় যে প্রথম দর্শনেই তারা কেউ কারোর প্রেম পড়ে যায়নি, তারা একসাথে কাজ করার পরেই প্রেমে পড়েছিলেন। 3 এপ্রিল 2016 সালে তারা বিয়ে করেছিলেন। তাদের বিয়ের অনুষ্ঠানে সালমান খান, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন। আপাতত ছবির জগৎ থেকে বিরতি নিয়েছেন বিপাশা। মেয়ের সঙ্গেই এখন সময় কাটেছে তার। শেষবার তাকে দেখা গিয়েছিল ওয়েলকাম টু নিউ ইয়র্ক ছবিতে। এই ছবিতে অবশ্য স্বল্পকালীন উপস্থিতি ছিল তার। অন্যদিকে বিপাশার স্বামী করণকে এরপর দেখা যাবে হৃতিক রোশনের সঙ্গে ফাইটার ছবিতে।